আসসালামু আলাইকুম কোভিটে বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন নবম শ্রেণী ভোকেশনাল সমাপনী পরীক্ষা দু হাজার বাইশ আপনি যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি বিষয় ক নম্বর প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছি আশা করি আপনাদের উপকার হবে উপকৃত হবেন শিক্ষার্থীবিন্দু ক নম্বর যে প্রশ্নটি প্রথমটা রেখেছি আমি ভাষা আন্দোলন কি জাতীয়তা বোধ কি পাকিস্তানে জন্ম হয় কীভাবে যুক্ত ফ্রন্ট কখন যুক্ত ফ্রন্ট গঠিত হয় আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে তমুদ্দিন মজলিস কবে গঠিত হয় কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে এছাড়া আছে কে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন কত সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল মুজিবনগর সরকার কখন গঠিত হয় রেস ময়দানের বর্তমান নাম কি আমরা সবাই জানি এটি তিত্বের ভিত্তিতে পরিবার কত প্রকার পরিবার কি সামাজিকীকরণ কাকে বলে অথবা সামাজিকীকরণ কি আকারের ভিত্তিতে পরিবার কত প্রকার সৌরজগত কাকে বলে আন্নি গতি কী জোয়ার ভাটা কাকে বলে সৌর দিন কাকে বলে প্রমাণ সময় কী রেখা কি ভূমিকম্প কি বাংলাদেশের আয়তন কত এছাড়া বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কি বাংলাদেশের আয়তন কত জনসংখ্যার ঘনত্ব কি জনসংখ্যা কি বনভূমি কি এগুলো আমরা সবই জানি কাকে বলে আর বাংলাদেশের পাঁচটি প্রধান নদীবন্দর কি কি বা পাঁচটি প্রধান নদী বন্দরের আপনার নাম লিখতে হবে এই যে ক নম্বর প্রশ্নগুলো দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট ক নম্বর প্রশ্নগুলো অবশ্যই পড়ে মুখস্থ করে ফেলবেন আশা করি এর বাইরে একটা ক নম্বর প্রশ্ন আসার মতো আর কিছু নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে চাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম